ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসে যে সকল নেসেসারি ডকুমেন্টসগুলো দরকার হয় সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। তো আমরা অলরেডি জেনেছি যে আমাদের কোর্স বুক হচ্ছে ট্রেনিং কোর্স অন ডকুমেন্টেশন অ্যান্ড প্রসিডিওর ইন ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট বিজনেস। এটা হচ্ছে আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের একটা ট্রেনিং কোর্সের ম্যাটেরিয়াল। এটা ছাড়াও আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা ইম্পোর্ট এক্সপোর্ট ট্রেনিং কোর্স, বিজনেস ইংলিশ ইন ট্রেড কমিউনিকেশন এবং ইন্টারন্যাশনাল টেন্ডার অ্যান্ড ইন্ডেন্টিংয়ের কোর্সগুলো করিয়ে থাকি। তো এখন আমরা আজকের যে আলোচনা, সেই ছোট্ট আলোচনায় আমাদের ম্যাটেরিয়ালের পেজ নাম্বার 25 আমরা দেখতে পাচ্ছি যে একটা ইম্পোর্ট এবং এক্সপোর্ট বিজনেসে যে সকল গুরুত্বপূর্ণ প্রধান যে সকল ডকুমেন্টগুলো নিয়ে ডিল করতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমার পেজ নাম্বার 25, সেখানে আমরা বোর্ডে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে প্রথমত একটা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে কমার্শিয়াল ইনভয়েস, তারপর নাম্বার 2 প্যাকিং লিস্ট, নাম্বার 3 কান্ট্রি অফ অরিজিন সার্টিফিকেট, যেটার মধ্যে নির্দিষ্ট কোনো পণ্যের সেটা মেড ইন অর মেড বাই সেটা কোন দেশের তৈরি প্রোডাক্ট সেটা কান্ট্রি অফ অরিজিন সার্টিফিকেটের মধ্যে লেখা থাকবে। বিল অফ ল্যাডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, বিল অফ ল্যাডিং। নাম্বার 5 বিল অফ এক্সচেঞ্জ অ্যান্ড বেনিফিশিয়ারি সার্টিফিকেট। তো এখানে নাম্বার 6টা হচ্ছে অনেকটা যেটা সবগুলো ইম্পোর্ট এক্সপোর্ট ডকুমেন্টে বেনিফিশিয়ারি সার্টিফিকেট অতীব গুরুত্বপূর্ণ না হলেও গুরুত্বপূর্ণ, একেবারেই গুরুত্বপূর্ণ নয় এটা বলা যায় না। তো মূলত যে 5টি কমন ডকুমেন্টস ইম্পোর্ট এবং এক্সপোর্ট বিজনেসে থাকতেই হবে সেগুলোর মধ্যে হচ্ছে আমরা আবার আরও একবার রিভিউ করে নিই, সেটা হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস, তারপর হচ্ছে প্যাকিং লিস্ট, তারপর হচ্ছে কান্ট্রি অফ অরিজিন সার্টিফিকেট, বিল অফ ল্যাডিং অ্যান্ড বিল অফ এক্সচেঞ্জ। সার্টিফিকেটটাকে আমরা অপশনাল বলেও ধরে নিতে পারি, এটা না হলেও যে পণ্য কাস্টমস ক্লিয়ারেন্স করতে আমাদের কোনো বড় ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে বিষয়টা তা নয়। এখন আমরা আমাদের বইয়ের পেজ নাম্বার 75 থেকে আমরা যেভাবে কোর্স ডিজাইন করেছি সেটার সাথে আমাদের ভিউয়ার্স এবং লার্নার্সদের পরিচয় করিয়ে দেব। সেটা হচ্ছে পেজ নাম্বার 7, আমাদের বইয়ের পেজ নাম্বার 75 থেকে আমরা আমাদের 74 পর্যন্ত আমাদের থিওরি এবং এটার প্র্যাকটিস কীভাবে করতে হয়, এবং পেজ নাম্বার 75 টু পেজ নাম্বার 99 পর্যন্ত শুধুমাত্র ডকুমেন্টের স্পেসিমেন নিয়ে আমরা আলোচনা করেছি। কীভাবে প্রোফর্মা ইনভয়েস রেডি করতে হবে, কীভাবে পারচেস সেল অ্যাগ্রিমেন্ট করতে হবে, সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কী কী, লেটার অফ ক্রেডিট কীভাবে কাজ করে এবং লেটার অফ ক্রেডিটের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কী কী, তারপর হচ্ছে এখানে বোর্ডে আমরা যেগুলো দেখিয়েছি সেগুলোর মধ্যে সবগুলো ডকুমেন্টারি হচ্ছে স্পেসিমেন এখানে দেওয়া আছে। এবং আমরা মোর ডিটেইলস এখানে যেগুলো নিয়ে আলোচনা করেছি, একটা কমার্শিয়াল ইনভয়েসের কন্টেন্টগুলো কী কী হবে, একটা প্যাকিং লিস্টের কন্টেন্টগুলো কী কী হতে হবে, নির্ভুলভাবে কোথায় কোথায় গুরুত্বপূর্ণ যে সকল ডকুমেন্ট তৈরি করতে গেলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কীভাবে আমরা লিখব, তারপর হচ্ছে কান্ট্রি অফ অরিজিন সার্টিফিকেট কন্টেন্টগুলো কী হবে, বিল অফ ল্যাডিংয়ের কন্টেন্টসগুলো কী হবে, সবগুলো ডকুমেন্টসের কন্টেন্টগুলো কী হবে, সেগুলো নিয়ে আমরা মোর ডিটেইলস এবং প্র্যাকটিক্যাল আলোচনা করেছি। আশা করি কোর্স সম্পর্কে আপনাদের কোনো কিছু জানতে আগ্রহ থাকলে অবশ্যই আমাদেরকে ফেসবুকে অ্যাড করে নিতে পারেন। আমাদের ফেসবুক আইডি হচ্ছে স্পেকট্রা লার্নিং বিডি, এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলেও আমরা নিয়মিতই আমরা আমাদের ভিডিওগুলো পোস্ট করে থাকি, সেটা লাইভ ক্লাস এবং যে কোনো ধরনের প্রশ্ন উত্তর জিজ্ঞাসা পর্ব আমরা সেখানে দিয়ে থাকি। তো ইন্টারেস্ট এবং মোর ইন্টারেস্টিং আরেকটা বিষয় হচ্ছে আমরা আমাদের ফেসবুকে আমাদের ইভেন্ট ক্রিয়েট করা থাকে, আমাদের নেক্সট অ্যাভেলেবল ব্যাচ কবে শুরু হবে এবং হয় সেই শিডিউল নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো।